আগের তিনটি এপিসোডে আপনারা দেখেছেন আমরা কেমনভাবে গুরদুম থেকে টুমলিং হয়ে কালীপোখরি থেকে সান্দাকফু উঠেছি। আজ আপনাদের নিয়ে যাব সান্দাকফু থেকে ফালুটের পথে। যারা ভাবছেন প্রথমবার ট্রেক করবেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ট্রেক করতে কি কি লাগে এই এপিসোডে তা আপনাদের সঙ্গে বিশদে আলোচনা করব। আর সঙ্গে তো থাকবেই আমাদের জার্নির গল্প। আপনারা দেখছেন ট্রাভেল উইথ পরিজয়ী। এই মুহূর্তে আমরা সান্দাকফু ফালুটের রাস্তা ধরে হেঁটে আপনাদেরকে নিয়ে যাচ্ছি অনেক অচেনা এবং প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এলাকার মধ্যে। যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রাখি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমাদেরকে কমেন্টে জানান ভিডিওটি আপনাদের কেমন লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এবার আহাল থেকে ফালুটের পথে আমাদের জার্নি শুরু করা যাক। সকালবেলায় ভেবেছিলাম লোকের ভিড়ে ক্যামেরা রাখার জায়গাটাও পাবো না, কিন্তু ভিউ পয়েন্টে উঠে আমি অবাক। তো এই মুহূর্তে ভিউ পয়েন্টে আমি একা, আর আমি জাস্ট দেখাচ্ছি, মানে এদিক থেকে সূর্যটা উঠছে, এটা নভেম্বর মাস, এপ্রিল হলে পরে এটা আরও এরকম একটা জায়গা থেকে উঠতো আর কি। আর তারপরে এইদিকে সব হচ্ছে পরপর ভুটানের কিছু পাহাড়, যেগুলো আননেমড পিকস। এই স্লিপিং বুদ্ধা দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘার মাথাটা মেঘে ঢেকে আছে। আর তারপরে এদিকে বেরিয়ে এসে এইদিকে এভারেস্টের পুরো ফ্যামিলিটা দেখা যাচ্ছে, অ্যালং উইথ এলিফ্যান্ট মাউন্টেন। অ্যান্ড তার সঙ্গে যে লেভেলের হাওয়া দিচ্ছিল বা যতটা ঠান্ডা ছিল সেটার জন্য, আজকের ভাষায় বলতে গেলে ইফ আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না হ্যাড আ ফেস, তাহলে সেটা এই জায়গায় এসে যে কোনো কারোর মুখ দেখলে পরেই বুঝতে পারবেন। এই ভিউটা চাক্ষুষ করতে হয় তাহলে কিন্তু আমাদের সাথে একবার এই ট্রিপটাতে আসতে হবে, এই ট্রেকটাতে আসতে হবে। সান্দাকফু থেকে ফালুটের পথে আপনি রিজ ট্রেকের মজাটা পুরোপুরি নিতে পারবেন। ক্যামেরা নিয়ে নিয়েছি কারণ রেকর্ড করছি। এদিকে ওয়াকিং স্টিক দুজনেরই রয়েছে, আমার পিছের ব্যাগটা আমার পিছেই রয়েছে, সেখানে সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছি। আর আমরা আহাল থেকে এখন নামছি, বেশ একটু লাফিয়ে লাফিয়েই নামছি আর কি, কারণ আমাদের একটু লেট হয়ে গেছে। আমাদের কথা ছিল 7টার সময় বেরোনোর, কিন্তু 7:30 থেকে হয়তো একটু বেশিই হয়ে গেছে আর কি, সেই কারণে একটু তাড়াহুড়ো করেই নামছি আর কি। আর আজকে সারাটা দিন যদি মহারাজ কাঞ্চনজঙ্ঘা যদি সহায় থাকেন তাহলে আমাদেরকে আর ইয়ে করতে হবে না, কী বলে, এই দৃশ্য আমাদেরকে আর ছাড়তে হবে না আর কি। আজকে সারাদিন এই দৃশ্য দেখতে দেখতেই যাব। দুটো রাস্তাই একই জায়গায় যাচ্ছে। এই অল্টিচিউডে যেই ধরনের গাছপালা হয় তা আমাদের সমতলের থেকে একেবারেই আলাদা। সব বরফ পড়ে আছে, মানে শিশিরগুলো জমে গেছে আর কি। এবার বলে দিই কিছু ট্রেকিং এর সময় টিপস। প্রথমত, ট্রেক করার আগে ট্রেকের প্রিপারেশন নেওয়াটা খুব জরুরি। মাসখানেক আগে থেকে শুরু করে অন্তত 100টা স্কোয়াট আর 45 মিনিটে 5 কিলোমিটার যদি আপনি হাঁটতে পারেন তাহলে আপনার অন্য কোনো শারীরিক রোগ না থাকলে ট্রেক করতে কোনো অসুবিধাই হওয়া উচিত না। এই মুহূর্তে এভারেস্ট স্পষ্ট, এদিকে এভারেস্ট লোৎসে মাকালু সবকটা দেখা যাচ্ছে। ট্রেক করার সময় চেষ্টা করবেন ব্যাগ যতটা হালকা রাখা যায়। আমরা একটা ছোট পিট ব্যাগ নিয়েও চলে যাই। 35 লিটারের ওপরে সান্দাকফু ফালুটের ট্রেকের জন্য ব্যাগ আপনার লাগবেই। আমি বারবার বলা সত্ত্বেও এইবারের টিম ব্যাগ ভারী করেছিল বলে তাদের ব্যাগ শেষ পর্যন্ত খচ্চরের পিঠে তুলতে হয়েছিল।
কিন্তু মজা করতে কিন্তু এরা একদমই ছাড়েনি। সান্দাকফু থেকে ফালুটের পথে 4 কিলোমিটার হাঁটলে পরে চারহাতে অথবা থাকুম ভ্যালি বলে একটি জায়গা পড়ে। এখানে দৃশ্য আরও অনেক বেশি মনোরম। আমরা খুব অল্প সময়ের মধ্যে চারহাতে পৌঁছে গেছিলাম। এই তো ফালুট, এই যে এইখানটাতে, এই যে এই যে ওই তো লাস্ট মে ওই বালা ও লাস্ট মে বুঝো ওরা রোড দিয়ে খড়ে খড়ে এনা ও Well, সান্দাকফু থেকে তো লোকজন সব দেখতে দেখতে যায়, যেটা তারা পায় না সেটা হচ্ছে এই ভিউটা। এটা প্রিস্টিন ভিউ, যেখানটাতে লোক নেই, শুধু প্রকৃতি আর আমি আর চার মহারাজ উঁকি মারছে। কি বললো, কারুর কিছু সারার থাকলে ওই দিকটাতে গিয়ে সেরে নাও, এখানে জল পাবে। চারহাতে পৌঁছিয়ে আমরা সবাই একটু চা খেয়ে নিয়েছিলাম। এখানে সবকিছুরই দাম অনেক বেশি, সবসময় পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া কিংবা নিজেকে হাইড্রেটেড রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সব গাছগুলো হচ্ছে রডোডেনড্রন গাছ। এটা মেয়ের শুরুর দিকে এলে পরে লাল হয়, এটা পুরোটা পাতটা পুরো লাল। একটা ইয়াক শেড, ঘড়িটা এখন 11টার মতো বাজে, আমরা হাফ রাস্তা এসে গেছি। বাট 4 ঘন্টার মধ্যে, 4 ঘন্টা না, অ্যাকচুয়ালি আমরা 7:30-8:15 দিকে বেরিয়েছি। তো 7:30, 8:15, 9:10, 11:00 মানে 3 ঘন্টা, 3.25 ঘন্টায় এসেছি। এই 3.25 ঘন্টায় যেটা এসেছি সেটাতে যেহেতু অনেকটা ডাউন ছিল, তাই জন্য আমার একটা টাইম কম লেগেছে। আর এর পরেরটা আমাদের টাইমটা হয়তো একটু বেশি লাগবে, কারণ এরপরে সাবারগ্রাম অবধি অনেকটাই আর কি চড়াই আছে। আশা করছি 4:30-5টার মধ্যে ঢুকে যাবো ফালুট। আমরা যেহেতু সবাই একটা নির্দিষ্ট গতি মেনটেন করছিলাম, তাই জন্য আমরা 4:30 না হলেও তার কিছুক্ষণ বাদেই পৌঁছতে পেরেছিলাম। আমরা যখন পৌঁছেছিলাম তখনও সূর্যের শেষ আলো পড়ে যায়নি। ট্রেক করার সময় মাথায় রাখা উচিত যে আমাদেরকে একটা নির্দিষ্ট গতি ধরে রাখতেই হবে। কোনো একটি জায়গা পছন্দ হলে সেখানে খুব বেশিক্ষণ থেকে গেলে পরবর্তীকালে ট্রেকে অসুবিধা হতে পারে। সান্দাকফু থেকে ফালুটের রাস্তা খুব বেশি গাড়ি ঘোড়া চলাচল করে না বলে
গুরদুম থেকে সান্দাকফু অবধি যে গাড়ির রাস্তা দিয়ে আমাদের বেশিরভাগটা আসতে হয়েছিল তার সঙ্গে এর কোনো তুলনা করা চলে না। পৌঁছে গেলাম সাবারগ্রাম, সাবারগ্রাম থেকে দেখাচ্ছে রিম্বিক 45, মোলে 1 কিলোমিটার, ফালুট 7 কিলোমিটার। সান্দাকফু থেকে ফালুটের পথে বেশিরভাগ ট্রেকাররা সাবারগ্রামে লাঞ্চ করে, আমরাও তাই করেছিলাম। লাঞ্চে ছিল এগ নুডল স্যুপ। সাবারগ্রাম ছাড়লাম, ছেড়ে খাওয়া দাওয়া করে আমরা এলাম। বাবারে বাবা, সাবারগ্রামের নুডলস হচ্ছে খুব লাক্সারিয়াস নুডলস, ওরা আলাদা করে ওই নুডলগুলোকে বানায় আর কি। হ্যাঁ, 130 টাকা করে নিল আমাদেরকে একটা ডিম আর বাই বাই, হ্যাঁ এক পিস বাই বাই, সুপি নুডলস করে দিল 130 টাকা দাম। মানে মনে হলো যেন নুডলস খাওয়ালো না, গলাটা কেটে দিল হালকা করে আর কি। হ্যাঁ, একটু রক্ত খেয়ে নিল আমাদের উল্টো। যাই হোক, নুডলস খেলাম, রক্ত দিলাম, দিয়ে এখন ফালুটের পথে চলছি। ফালুটের মাঝে মেঘ, মেঘ বেশ সুন্দর করে ঢেকে দিচ্ছে আর কি রাস্তাগুলোকে। আমরা এখনো শেডের মধ্যে আছি, সামনে খানিকটা রোদ্দুরও আছে, তো সব মিলিয়ে ঠিক আছে, খারাপ না, নট ব্যাড। এই হচ্ছে ব্যাপার, আমাদের সমস্ত টিম আগে আগে যাচ্ছে আর আমাদের একই সাথে আরও একটা টিম হয়ে গেছে, তো তারা আর কি তিনজন রয়েছে, তারা জাস্ট পিছনে পিছনে আসছে। আর আমি আছি, আমার ওয়াইফ এখানে রয়েছে, আর আমাদের দুই দাজু, দুজন গাইড আমাদের সাথে একসাথেই আসছে আর কি এই মুহূর্তে। আমাকে সঞ্চিতার জন্য একটু স্লো হাঁটতে হচ্ছিল, আফটার অল এই ট্রেকে আসার দুদিন আগেই জানতে পেরেছিলাম যে আমাদের দায়িত্ব বাড়তে চলেছে। এই অবস্থায় যে ও এসেছে সেটাই আমাদের জন্য একটা বড় অ্যাডভেঞ্চার, আর সম্পূর্ণ সাপোর্ট দিয়ে যাচ্ছিল আমাদের দুজন গাইড। এই সিঙ্গালিলা রেঞ্জে গাইড ছাড়া চলা একেবারেই বোকামি। এরা যে সাপোর্ট আপনাকে দেবে সেটা টাকা দিয়ে মাপা যায় না। প্রায় শেষের দিকে যখন আলো অনেকটা পড়ে এসেছে আর আমরাও প্রায় পৌঁছাবো করছি, সেই সময় কিন্তু দৃশ্য এমন পেয়ে গেলাম যা ভুলাম না। ফালুট থেকে 2 কিলোমিটার আগে কাঞ্চনজঙ্ঘা আবার উঁকি দিচ্ছে, আর আমরা এগিয়ে চলছি, বাট মেঘ ঢেকে যাচ্ছে এখন আর কি। এই মুহূর্তে 4টের বেশি বেজে গেছে আর কি, তো খুব শিগগিরই সন্ধে হয়ে যাবে। এখন তো 5টার সময় সানসেট হয়ে যাচ্ছে, তো তার আগে আমাদেরকে যেভাবে হোক পৌঁছতে হবে, নাহলে সমস্যা হয়ে যাবে আর কি। সমস্যা ইন দ্য সেন্স মানে রাত্রিবেলাতে যাওয়াটা একটু ডিফিকাল্ট, সেই হিসাবে সমস্যা। আগের বার যেটা পাইনি আর কি, এই হচ্ছে সেই মেঘের সমুদ্র, আর ওই ওদিকে পরিষ্কার হয়ে রয়েছে এলিফ্যান্ট মাউন্টেন, আর তারপরেই রয়েছে লোৎসে, এভারেস্ট, মাকালু। দারুণ দারুণ। শেষ আলোতে যা দেখা যাচ্ছে তা হলো জিটিএ ট্রেকারস হাট। আমরা ফালুট পৌঁছে গেছি, একদম শেষ আলোয় পৌঁছলাম, ওদিক থেকে বৃহস্পতি দেখা যাচ্ছে। কেমন লাগলো আমাদের সান্দাকফু থেকে ফালুটের এই জার্নি, কমেন্টে আমাদের জানাতে কিন্তু ভুলবেন না। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রাখলাম আপনাদের কাছে। ভালো লেগে থাকলে অবশ্য অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের এই সাবস্ক্রিপশান, লাইক করা, কমেন্ট করা আমাদেরকে নতুন ভিডিও বানানোর জন্য আরও বেশি করে অনুপ্রাণিত করে। এর পরের সপ্তাহে আপনাদের জন্য নিয়ে আসব ফালুট থেকে গোর্খের রাস্তা। ততক্ষণ দেখতে থাকুন ট্রাভেল উইথ পরিযায়ী।